প্রধানমন্ত্রীর সফরে চীনের কাছে সাতশো কোটি ডলার চাইবে ঢাকা ঋণের অর্থ ব্যবহারে সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের ইপিবি দুইবার গণনা করায় রপ্তানির হিসাবে গরমিল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় হবে তথ্য জানালেন সালমান এফ রহমান অর্থ বছর শেষে জুনে কিছুটা কমেছে মূল্যস্ফীতি তবে খাদ্যে মূল্যস্ফীতি এখনও দশ বিস্তারিত প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ ও ঋণের বিষয়ে বেশ কিছু চুক্তি সই হতে পারে এছাড়া সড়ক সেতু ও রেলের কয়েকটি প্রকল্পে বাস্তবায়নের চীনের সহায়তা চায় বাংলাদেশ বৈদেশিক ঋণের অর্থ ব্যবহার নিয়ে সতর্কতার পরামর্শ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এই অর্থ অবশ্যই উৎপাদনশীল খাতে ব্যয় করতে হবে এর মাধ্যমে বাণিজ্য ঘাটতি দূর করা সম্ভব বলছেন বিশ্লেষকরা দুই সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের পর থেকে বাংলাদেশে বিনিয়োগ ও ঋণ প্রবাহ বাড়িয়েছে বেইজিং বৈদেশিক ঋণদাতাদের তালিকায় চীনের অবস্থান এখন চারে চীন থেকে ঋণ বিনিয়োগ ও অনুদান হিসেবে তিনশো কোটি ডলারের বেশি এসেছে গত চার বছরে প্রধানমন্ত্রীর এবারের সফরে চীনের কাছে বাণিজ্য ও বাজেট সহায়তা হিসেবে মোট সাতশো কোটি ডলারের ঋণ চাইবে বাংলাদেশ এছাড়াও রয়েছে সড়ক ও রেল মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প এবং পদ্মা সেতুর রেল সংযোগের সঙ্গে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পে অর্থায়নের প্রস্তাব বৈদেশিক ঋণের অর্থ শুধু অবকাঠামো নয় রপ্তানিমুখী এবং উৎপাদনশীল খাতেও ব্যয়ের পরামর্শ বিশেষজ্ঞদের এতে অর্থনীতি আরও গতিশীল হবে বলছেন তারা তারা ঋণ যখন দিতে চান তখন আমাদের দেখতে হবে সেই ঋণে আমাদের যেন কাজ হয় আর টেকনিক্যাল লেভেলে কন্ট্রাক্টর লেভেলে এসব সব রাষ্ট্রই এরকম সুযোগ চায় সেটাও তাদের বুঝাতে হবে যে আপনি ঋণই যখন দিচ্ছেন ঋণ তো আমি ফ্রি নিচ্ছি না আমি সুদে নিচ্ছি সুদ দেব কাজেই আমাদের সুবিধা মতো আমাদের উৎপাদন ভালো হবে যে কন্ট্রাক্টর আমরা সস্তায় পাবো আমাদের সেই সুযোগটাও দেওয়া হোক ঢাকা বেজিং বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হলে দেশের আইসিটি চামড়া জ্বালানি সহ বিভিন্ন খাতে দ্রুত প্রবৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়ীদের প্রাইভেট সেক্টরে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং বিভিন্ন ডাইভার্সিফাইড সেক্টরে এবং প্রধানমন্ত্রী সফরের পরে এই ধারাটা আরো অনেক বেশি বাড়বে বলে আমরা ধারণা করছি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন ও বাণিজ্য সহযোগী দেশ ঢাকা বেজিং অংশীদারিত্ব যোদ্ধারে প্রধানমন্ত্রীর এবারে সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলছেন বিশ্লেষকরা তোহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চার দিনের সফরে কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে দুদেশের ঋণ চুক্তি এবং নিজেদের মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত সহ অন্তত দশটি সমঝোতার স্মারক সই হতে পারে বিশ্লেষকদের ধারণা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে আলোচনা হতে পারে এ অঞ্চলের রাজনীতি নিয়েও হাসিনা এই সফরে সমঝোতা হতে পারে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাণিজ্য সহায়তা বিনিয়োগ সুরক্ষা ডিজিটাল অর্থনীতি সুনীল অর্থনীতি ও একাধিক মৈত্রী সেতু নির্মাণ নিয়ে অগ্রাধিকার পাবে বাণিজ্য ও অর্থনীতি বিদ্যুৎ টেলিকমিউনিকেশন সেক্টর আইসিটি বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে এবং আমার ধারণা এক হলো যে মাননীয় প্রধানমন্ত্রী চীনার চীন যে নির্বাচনকালীন সময়তে যে চীনাদের আমি বলবো সমর্থন প্রকাশ্য সমর্থনে বলা চলে তো সেই সমর্থনের জন্য তিনি হয়তো তাদেরকে ধন্যবাদ জানান বাংলাদেশের লক্ষ্য সাতশো কোটি ডলার ঋণ আদায় করা বাণিজ্য সহায়তায় পাঁচশো কোটি ও বাজেট সহায়তায় দুইশো কোটি ডলার এই অর্থ টাকা ও ইউয়ানে আদান প্রদান করতে চাই ঢাকা আমাদের বাজেট নিয়ে যে সমস্যা হচ্ছে রিজার্ভ নিয়ে যে সমস্যা হচ্ছে তাতে তারা সহায়তা দিবেন এরকম একটা কথা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেল যোগাযোগ বিস্তৃত বিস্তৃত করা সেটা সেইটা যেমন ভাঙ্গা থেকে বরিশাল ভোলা হয়ে হয়ে কুয়াকাটা কি বলে পৌঁছানো একটা চিন্তা আছে যে দিয়ে কাজটি করানো হবে বন্দর এছাড়া মিয়ানমারের জাতিগত সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসন এবং ভারত ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে ভূ দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে গুরুত্ব পাবে আমাদের দিক থেকে আমরা তো এক চীন নীতিকে বলিষ্ঠভাবে সমর্থন করি তো এই মুহূর্তে যেহেতু চীন তাইওয়ান নিয়ে চাপে আছে সেহেতু তারা চাইবে যে আমরা এটা আবার পুনর্ব্যক্ত করি তো আমরা সেটা করতে কোনো আপত্তি নাই মিয়ানমারের ভেতরে কিন্তু একটা বড় ধরনের আপনি মানবিক সমস্যা তৈরি হচ্ছে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ বলেন ভারত বলেন চীন বলেন সকলেরই কিন্তু আমরা এফেক্টেড হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে তো কাজেই এই বিষয়গুলো নিয়ে আমার ধারণা পারস্পরিকভাবে আলোচনার একটা সুযোগ আছে 98 শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও চীনে বাংলাদেশের রপ্তানি তেমন বাড়েনি উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও যাতে সেই সুবিধা দেয়া হয় তার উপর জোর দেবে ঢাকা অনিমেশকর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা 10 মাসের হিসাবে বাংলাদেশ ব্যাংক ও ইপিবির র রপ্তানি পরিসংখানে গর্মিল 1380 কোটি ডলারের বেশি কিছু ক্ষেত্রে রপ্তানি আয় দুইবার গণনায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তাই ভবিষ্যতে সমন্বিতভাবে গণনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ব্যবসায়ীদের দাবি তথ্য বিভ্রটে নীতি সহায়তা হারাচ্ছেন তারা রোববার রাজধানীর বননীতে এক আলোচনা সভায় এসব কথা বলা হয় দেশের রপ্তানি আয়ের তথ্যে দীর্ঘদিন ধরে ইপিবি আর বাংলাদেশ ব্যাংকের মধ্যে ব্যবধান দেখা গেছে বিদায়ী অর্থ বছরের এপ্রিল পর্যন্ত দশ মাসে ইপিবি তেরো দশমিক আট বিলিয়ন ডলার বেশি রপ্তানি দেখিয়েছে এনবিআর হিসাবের সঙ্গেও রপ্তানি আয়ের পার্থক্য অনেক রোববার আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বারের এক আলোচনা সভায় বিষয়টি আবার উঠে আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন রপ্তানি আয়ের তথ্যে সমন্বয়ের অভাব আছে যা দূরীকরণে ব্যবস্থা নেওয়া হয়েছে যখন ইপিবি দেখায় মূল্যটা কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাব না আমি শুধু সিএমটি পাব তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায় বাংলাদেশ ব্যাংক ভাবে কি আমার পুরো মূল্য আসবে যেটা ভুল ইপিপি করেছিল সেটা ছিল আপনার আমাদের ইপিজেড থেকে যে রপ্তানিটা হয় দেশের ভিতরে ওটাকে ওনারা একবার রপ্তানি ধরেছেন আবার সেই কাপড়টাকে যখন গার্মেন্ট করে আমরা আবার রপ্তানি করি আবার সেটাকে রপ্তানি ধরা হয় এ সময় পোশাক খাতের ব্যবসায়ীরা বলেন ইপিবির দেয়া হিসেবের সাথে রপ্তানি প্রবৃদ্ধির মিল পাননি তাদের কারখানায় গরমিলের হিসাবে তাদের বিরুদ্ধে অর্থ পাচারের মতো অভিযোগও উঠেছে তাদের তত্ত্বগত অনেক ভুল আছে তাদের কারেক্ট করা উচিত এবং সবসময় তাদের কাস্টমস সাথে তাদের এটা যদি আর বাংলাদেশ ব্যাংকের সাথে যদি মিল করে করে তাহলে তারা এই ভুলটা কারেকশন করতে পারবে যদি সরকার দেখতো যে আমাদের মানে ডিক্লাইন করছে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তখন কিন্তু পলিসিটা আরেক রকম হতে পারত। যেমন এই নগদ সহায়তা যে কমিয়ে দেওয়া হলো এটাও কিন্তু এই রপ্তানির এই যে ফিগার এরই একটা প্রতিফল আলোচনায় উঠে আসে ব্যবসার প্রতিটি ধাপ স্বয়ংক্রিয় ও পেপারলেস করা গেলে বাড়বে স্বচ্ছতা কমবে সময় ও খরচ এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে যাবে রপ্তানি খাত দেশের মোট জনসংখ্যার এগারো দশমিক চার শতাংশ থ্যালাসেমিয়ায় আক্রান্ত সাড়ে আট হাজার মানুষের ওপর জরিপ করে রোববার রাজধানীতে এ তথ্য প্রকাশ করে জাতীয় পরিসংখ্যান ব্যুরো তাদের মতে দেশে এ বাহক নারীর চেয়ে পুরুষই বেশি থ্যালাসেমিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ায় নাগরিক সচেতনতায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা সারাদেশে দিন দিন বাড়ছে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা জরিপের তথ্য বলছে দেশের থ্যালাসেমিয়া বাহকের মধ্যে এগারো দশমিক দুই শতাংশ নারী ও পুরুষ এগারো দশমিক নয় শতাংশ সবচেয়ে বেশি থ্যালাসেমিয়ার বাহক রংপুর বিভাগে আর কম সিলেটে চোদ্দ থেকে ৩৫ বছর বয়সী বিবাহিত ও অবিবাহিত মোট আট হাজার জনকে নিয়ে এই জরিপ জরিপের তথ্য প্রকাশের অনুষ্ঠানে আলোচকরা বলেন দেশে প্রথমবারের মতো থ্যালাসেমিয়া নিয়ে এ তথ্য প্রাথমিক ধারণা এখন সময় এসেছে রোগটি নিয়ে সবাইকে আরও সচেতন করার রোগ গোপন না করার পাশাপাশি রক্তদাতাদের উৎসাহিত করার পরামর্শ বিশেষজ্ঞদের আপনার এটা জন্মগত রোগ বলেন hemoglobin অভাবের রোগ বলেন যাই বলেন না কেন আরেকটা জিনিস সত্য সেটা হলো thalassemia নির্মূল করা সম্ভব বাহক টু বাহক বিবাহটা বন্ধ করে দিতে পারি বন্ধ রাখতে পারি আমার দেশে যদি সেরকম একটা নীতিমালা আসে তাহলে আমরা thalassemia মুক্ত একটা সমাজ একটা দেশ একটা জাতি পেতে পারি পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন বিয়ের আগে সবাইকে রক্ত পরীক্ষার ব্যাপারে আরও সচেতন হতে হবে আমরা যদি কেরিয়ার টু কেরিয়ার পারি করতে পারি কিভাবে তার জন্য যে প্রক্রিয়া আছে রক্ত পরীক্ষা করা এগারো পার্সেন্ট যদি কেরিয়ার হয় এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এটি তো আমাদের রক্ত। আমাদের লব্ধ একটা তথ্য এইখানে তো ভুল হওয়ার কোন সুযোগ নেই নিয়ে জরিপের ফল বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবে আশা করছে পরিসংখ্যান ব্যুরো সফিল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা খাদ্যমূল্যস্ফীতি জুনে কিছুটা কমলেও দশ শতাংশের ওপরে ছিল জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রোববার প্রকাশিত বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী জুনে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দশ দশমিক চার দুই এবং সাধারণ মূল্যস্ফীতি নয় দশমিক সাত দুই শতাংশ খাদ্যমূল্যস্ফীতি কিছুটা কমলেও শহরের তুলনায় গ্রামে সব ধরনের পণ্য বেশি দামে কিনতে হয়েছে ভোক্তাদের গ্রামাঞ্চলে এ সময় মূল্যস্ফীতি ছিল নয় দশমিক আট এক ভাগ বলছে বিবিএস অন্যদিকে শহরে হয়েছে নয় দশমিক পাঁচ আট ভাগ প্রায় দুই বছর ধরেই দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে নিত্যপণ্যের দাম সহনীয় করায় গুরুত্ব দিয়ে সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ছয় দশমিক পাঁচ শতাংশ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সড়ক মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এছাড়া রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থানের ঘোষণা দিয়েছে তারা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা নইলে তাদের এই চলমান আন্দোলন আরও কঠোরভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে জামালপুরের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল কুয়াকাটা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা দু এক মাসের মধ্যে নতুন উড়োজাহাজ কিনবে বাংলাদেশ বিকেলে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে তথ্য দেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান তিনি জানান দশটি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে তবে আপাতত চারটি কেনা হবে বাংলাদেশ বিমান বিক্রি নিয়ে ইউরোপ আমেরিকার মধ্যে কঠিন প্রতিযোগিতা হচ্ছে বলে জানান তিনি তবে বোয়িং না এয়ারবাস কেনা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি মন্ত্রী বলেন ভালো প্রস্তাব দিয়েছে এয়ারবাস মার্কিন রাষ্ট্রদূত বোয়িং কেনার তাগিদ দিয়েছেন তবে দেশের স্বার্থেই কেনাকাটা করা হবে উড়োজাহাজ কেনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে তাদের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে যানবাহনে বিজ্ঞাপন প্রচারে বিআরটি কর আরোপ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট দুপুরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনা থকের দ্বৈত বেঞ্চ এ বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে রায় দেন রিটকারির আইনজীবী আসানুল করিম জানান গাড়িতে বিজ্ঞাপন প্রচার করতে হলে বিআরটি এর অনুমোদন নেয়ার আইনটি বহাল থাকবে তবে কোন গাড়ির ওপরে বিজ্ঞাপন প্রচারে কর আরোপের বিষয়ে বিআরটি এর নতুন বিধানটি মূল আইনের সাথে সাংঘর্ষিক তাই এই বিধানকে অবৈধ ঘোষণা করেছে আদালত যানবাহনে বিজ্ঞাপন প্রচারে কর আরোপের বিধান চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে রিট করে হিমায়িত খাদ্যদ্রব্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান আইনের বিধানকে অতিক্রম করে এই যে রুলটা গঠন করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল যেটা কিনা কর ধার্য করছে সেই কর ধার্য করকেই আমরা চ্যালেঞ্জ করেছিলাম এই মর্মে যে রুল বিধি দিয়ে আইনের অতিরিক্ত কোনো বিধান রচনা করার অধিকার সরকারের নেই বা অন্য কোনো প্রতিষ্ঠায় নেই সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসে ইতিবাচক দেশের দুই শেয়ার বাজার ডিএসইতে প্রধান সূচক বেড়েছে একষট্টি দশমিক তিন আট পয়েন্ট লেনদেন হয়েছে নয়শো আট কোটি টাকার শেয়ার এ সময় দর বেড়েছে ছিয়াত্তর ভাগ কোম্পানির শেয়ারের অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে দুইশো পয়েন্ট রোববার লেনদেনের শুরু থেকেই ইতিবাচক ঢাকা স্টকের সূচক প্রথম পাঁচ মিনিটেই প্রধান সূচক বাড়ে চৌত্রিশ পয়েন্ট মেলা সঙ্গে সঙ্গে বাড়তে থাকে প্রধান সূচক দিনশেষে ডিএসই এক সূচক বেড়েছে একষট্টি দশমিক তিন আট পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো আটান্ন পয়েন্টে সূচকের সঙ্গে ডিএসিতে বেড়েছে লেনদেনের পরিমাণও আজ মোট লেনদেন হয়েছে নয়শো আট কোটি সাতাত্তর লাখ টাকার শেয়ার আগের দিনে চেয়ে লেনদেন বেড়েছে একশো আটত্রিশ কোটি টাকার বেশি হাত বদলে অংশ নেওয়া তিনশো আটানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ছিয়াত্তর ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের এর মধ্যে দর বেড়েছে তিনশো পাঁচটির কমেছে উনসত্তরটির এবং অপরিবর্তিত রয়েছে চব্বিশটির প্রতিষ্ঠানের শেয়ার দর সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে সি বিচ রিসর্ট দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো তৃতীয় অবস্থানে আছে ওরিয়ান ফার্মা শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে অ্যাপোলো স্পাত দ্বিতীয় ডেল্টা স্পিনার্স এবং তৃতীয় অবস্থানে আছে খান ব্রাদার্স অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে দুশো পয়েন্ট লেনদেন হয়েছে একশো কোটি বাষট্টি লাখ টাকার শেয়ার আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল আজকের অর্থনীতি সারা দিনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব আমন্ত্রণ আমাদের